আজকে আমাদের যে কর্মসূচি আমাদের বেকার নার্স 2016 পর থেকে কোনো নিয়োগ নেই এই করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের যে আমাদের বেকার নার্স যারা আছি আমরা 7 দিনের ভলান্টারি ডিউটি করে আমরা স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা ভলান্টিয়ারি আমরা ডিউটি করছি এখন পর্যন্ত আমরা চাই যাতে আমাদের রাস্তায় নয় হাসপাতালে জায়গা করে দেয় আমাদের স্বাস্থ্য দপ্তর আমরা যাতে করোনার এই পরিস্থিতির মধ্যে আমরা যাতে যেই সহযোগিতা করেছি আমাদের যাতে এখন সঠিক মূল্যায়ন করা হয় এবং আমাদের জন্য সরকারিভাবে নিয়োগ করা হয় তার জন্য আমাদের এই আজকের দাবি আজকে আমাদের বহু বেকার নার্সের সংখ্যা বাড়ছে দিনের পর দিন আমরা চাই 5000 নার্সের নিয়োগ আমরা চাই স্থায়ী সমাধান আমাদের অনেকেই আছে যারা নাকি এখন তাদের বয়সও শেষ হয়ে যাচ্ছে তাদের চাকরি যে বয়স সে বয়স পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা চাই স্থায়ী সমাধান এবং আমাদের অতি সত্বর আমাদের 5000 নার্স নিয়োগ করতে হবে আমরা করোনা পরিস্থিতির মধ্যে সরকারের পাশে ছিলাম এখন আমাদের যাতে দাবি পূরণ হয় তার জন্যই আমরা আজকের এই ডেপুটেশন আমরা এখান থেকে আমরা যাব আমরা ডিএইচএসে যাব আমরা ডাইরেক্টর অফ হেলথে আমরা এই ডেপুটেশন প্রদান করব আমার নাম সৌমিত্র সাহা আপনার কতজন লোক আছে সারাদিন পড়াইতে আমাদের তো প্রচুর 6000-এর উপর বেকার সংখ্যা অনেকে আছে যারা নাকি হাসপাতালে বিভিন্ন হাসপাতালে চাকরি করছে প্রাইভেটলি এবং অনেকে আছে রাজ্যের বাইরে চাকরি করছে তো সবাই তো আমরা আসতে পারছি না যারাই আমরা আছি এখানে তারা আমরা খুব কোভিডের কথা মাথায় রেখে খুব অল্প সংখ্যক যারা আমরা আছি খুব কম 50 থেকে 60 জনের মতো আমরা একটা গ্রুপ করে আমরা যাব গিয়ে আমরা ডাইরেক্টরেট হেলথে আমরা যাব গিয়ে আমরা আমাদের ডেপুটেশন প্রদান করব লাস্ট কবে নিয়োগ হয়েছিল লাস্ট 2016 সালে 2016 সাল Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.